অফসাইডের নিখুঁত সিদ্ধান্ত দিতে আগামী কাতার বিশ্বকাপ ফুটবলে সেমি অটোমেটেড প্রযুক্তি ব্যবহারের ঘোষণা দিয়েছে ফিফা। কিন্তু আরও আগেই এটি নেমে যাচ্ছে মাঠে। আগামী বুধবার রিয়াল মাদ্রিদ ও এইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টের মধ্যকার উয়েফা সুপারকাপের ম্যাচেই অফসাইডের সিদ্ধান্ত দেবে সেমি অটোমেটেড প্রযুক্তি। এরপর সেপ্টেম্বরে শুরু গ্রুপ পর্ব থেকেই এটির ব্যবহার দেখবে চ্যাম্পিয়ন্স লিগ। প্রযুক্তিটি এমন যে বলে লাগানো সেন্সর সেকেন্ডে 500 বার যেই তথ্য পাঠাবে সেটি ধরবে স্টেডিয়ামে স্থাপিত বেশ কয়েকটি মাল্টি ট্র্যাকিং ক্যামেরা। বল আর খেলোয়াড়ের 29টি পয়েন্টে নজরদারি করবে ক্যামেরাগুলো। প্রতি সেকেন্ডে সার্ভারে পাঠানো তথ্যগুলো নিখুঁতভাবে ধরবে খেলোয়াড়ের পজিশন। ভিএআর প্রযুক্তি কাজে লাগিয়েও অফসাইড নিয়ে অন্তহীন বিতর্কের অবসান টানা যায়নি। দেখা যাক সেমি অটোমেটেড প্রযুক্তি পরিস্থিতি বদলাতে পারে কিনা।